আমরা পালিয়ে বিয়ে করেছি, আমাদের একটা ছেলে আছে, বছরের আমাদের বিয়ে 3 বছর হলো, এখন বাবা মা মেনে নিয়েছে, ওস্তাদ জি বলেছে, ওস্তাদ জি শেখ আব্দুর রাজ্জাক বলেছেন, বলেছে এ বিয়ে জায়েজ নেই। আমাদের এই জায়গার এক বুজুর্গ তো বলেছিলাম, এনি বলেছিল মেয়ে যদি সাবালিকা হয় তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে বিয়ে হয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর বিশ্বাস করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ফালিকা হুয়া বাতিল, ফালিকা হুয়া বাতিল, ফালিকা হুয়া বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কেউ যদি বিনা ওয়ালি বিনা অভিভাবকে বিবাহ করে তাহলে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলো তার বিবাহ হচ্ছে বাতিল। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে স্পষ্ট নাস পাওয়া যায় যে অভিভাবক ছাড়া বিবাহ হবে না, সেহেতু এই নাসের আর কোনো তাবিল নেই, এই নাসের আর কোনো অন্য ব্যাখ্যা নেই, বিকল্প নেই, বাতিল তো বাতিলই। তাহলে অভিভাবক বিহীন বিবাহ হয়েছে মানে বিবাহ বাতিল বিবাহ হয় না। এখন করণীয়, এখন করণীয় হচ্ছে যে নতুন করে বিবাহ পড়াতে হবে। আপনি বিকস্ত বোধ করেন ঢাক ঢোল পিটিয়ে নতুন করে বিবাহ পড়াতে, তাহলে বিবাহের শুদ্ধতার জন্য যতটুকু দরকার একজন যিনি বিবাহ পড়াবেন তাকে ডেকে দুইজন সাক্ষীর উপস্থিতিতে, মেয়ের পিতার উপস্থিতিতে মেয়ের পিতা প্রস্তাব দিবেন, ইজাব মেয়ের পিতার পক্ষ থেকে হতে হবে আর কবুল স্বামীর পক্ষ থেকে হতে হবে। মেয়ের পিতা প্রস্তাব দিলে যে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধের আবদ্ধ দিচ্ছুক, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো, তখন ছেলেগুলো আমি স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, এটা ঘরোয়া ভাবে হলো, আপনাদের বিবাহ হওয়া জরুরি, এখন হলে এখনই, এক সেকেন্ড দেরি করা ঠিক নয়। একটি ছেলে অশিক্ষিত এবং মেয়ে শিক্ষিত, বিয়ে করা যাবে কি? বিয়ের মধ্যে কুকুর থাকতে হবে। বিয়ের একটা শর্তের মধ্যে জরুরি শর্ত হচ্ছে কুকুর। তো সেটা কি? সমতা। সমতা না থাকলে পরবর্তীতে সমস্যা তৈরি হয়। একজন কোটিপতি আর একজন ফকির, ফকিরকে বিয়ে করে নিয়ে গেছে কোটিপতি, একদিন দুই দিন পর তার সম্মান করে নাও রাখতে পারে তার স্বামী, তথা আমি বুঝাতে পারি। এই জন্য স্বামী স্ত্রী বিবাহ হতে হবে তাদের পরিবার এবং তাদের শিক্ষাগত, তাদের অর্থনৈতিক যোগ্যতার কাছাকাছি। যত কাছাকাছি থাকবে, যত সমতা থাকবে, সংসারে তত শান্তি আসবে। তবে বিয়ে দিলে যে বিয়ে হবে না একথা না, বিয়ে হয়ে যেতে পারে, অবশ্যই বিয়ে হবে, কিন্তু না করা উচিত। যেখানে আমি কিছুদিনের জন্য হানাফি মাদ্রাসায় করি, সেখানে আমি মাসিক বেতন দিয়ে খাই, সে মাদ্রাসা একদিন 40 হাজার খাবার দেয়, তত মরা বাড়ির খাবার দেয়, আর আপনি সে, আমি সে খাবার খেয়ে ফেলেছি। আমিও কিন্তু হানাফি মাদ্রাসায় করেছি, আমি কিন্তু কোরআন হিফজ করেছি হানাফি মাদ্রাসায়। তো আমার উস্তাদরা যে মাদ্রাসায় হিফজ করেছে, ওই মাদ্রাসার উস্তাদ আশ্চর্য হতেন যে যেখানে মাদ্রাসার ছাত্রদের মধ্যে এক সপ্তাহ পর শহরের মধ্যে বানারস শহরের একদম মেইন পয়েন্টে মাদ্রাসা, আর সাহাবকা মাদ্রাসা, মাদ্রাসার নাম বয়স 100 বছরের পুরাতন মাদ্রাসা বলে, বানারস শহরের মেইন পয়েন্টে, যেহেতু শহরের মেইন পয়েন্টে তো কোনো না কোনো বাড়ি থেকে খাবার আসতে, এমুকের 40 অমুকের এই হাতিয়ার তরফ আসতে, যখনই মাদ্রাসার গতানুগতিক খাবারের বাইরে কোনো বিশেষ খাবার আসতো, তখন ছাত্ররা খুব আনন্দ উৎসাহের সাথে ওই খাবারের জন্য হুমকি দেব গ্যাস বিরিয়ানি আসতে, কিন্তু আমি যেতাম না, আমি নিতাম না। তো এই জিনিসটা ওস্তাদেরা খুব আশ্চর্য হতো যে কেন এটা সম্ভব, যে মানুষের চোখের সামনে এত দামি খাবার, এত সুস্বাদু খাবার, গোটা মাদ্রাসা ভেঙে পড়েছে যে খাবারের উপর, সেখানে একজন ছেলে যে খাবার নিচ্ছে না। তো এই জন্য তারা আসলে খুব সম্মান করতো আমাকে এবং খুব শ্রদ্ধার দৃষ্টিতে দেখতো, এবং কোথাও যখন তাদের যাওয়া পড়তো কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য যাবে, তো আমাকে কেউ কোনো সময় এটা বলারও সাহস করতো না যে আবদুল্লাহ ভাই আপনিও চলেন, কেন তা আমার ব্যক্তিত্ব এবং আমার স্বভাব গতিতে তারা বুঝে গেছিল যে আমার কাছে টাকা এবং এই খাবারের কোনো মূল্য নেই। তো এই জন্য যারাই যে মাদ্রাসায় পড়ুক, তারা যেন টাকার কাছে এবং খাবারের কাছে বিক্রি না, যে সামান্য এক প্যাকেট খাবারের জন্য একটা বিরাট করে ফেলবো, এটা হালালকে হারাম আর হারামকে হালাল বানিয়ে দেবো, আর 2 টাকা মানুষের কাছে হাতিয়ে পাওয়ার জন্য ইসলামকে বিক্রি করবো, এই মন মানসিকতা ফিরে আসে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রের কাছে, প্রতিটা মাদ্রাসার শিক্ষকের কাছে। আমার এটা অনুরোধ যে মানুষের বাড়িতে 2টা দাওয়াত খাওয়ার ইচ্ছা এবং মানুষের কাছে 2টা হাতিয়ে নেওয়ার ইচ্ছায় আপনারা অনুরোধ করে বেদাতি কাজে লিপ্ত হবেন না এবং হারাম কাজকে হালাল করবেন না, বেদাত হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছে, হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করা, এখানে মতভেদ আছে। একজন আলেম ওলামা বলেছেন করা যাবে না, আরেকজন আলেম ওলামা বলেছেন করা যাবে।
ঠিক আছে, যারা পড়া যাবে বলেছেন তাদের পক্ষে যে দলিল নাই কথা না, তাদের মৌলিক দলিল হচ্ছে মুমিনেরা কোন সময় অপবিত্র হয় না। ইন্নামাল মুশরিকুন নাজিস, একমাত্র হচ্ছে মুশরিকরা নাজিস অপবিত্র, আর মুমিনেরা সবসময় পবিত্র। অসংখ্য দলিল আলমাল তার বইয়ের মধ্যে নকল করেছেন এবং আরো অতীতে আলমালা রয়েছে তারা নকল করেছে, সেটার ভিত্তিতে তারা বলেছেন যে স্পর্শ করতে পায়। আর আরেকটা যা বলছে ইন্নামা কোরআনে যে আয়া, এই আয়াতে তাদের ব্যাখ্যা যারা বলছে স্পর্শ করতে পারে তাদের ব্যাখ্যা হচ্ছে মালাইকা, এখানে মুতাহহারুনা ফেরেশতা উদ্দেশ্য, এবং ওই লাউহ ওই কিতাব যার লাউহে মাহফুজে রাখা কিতাব উদ্দেশ্য, আমাদের দুনিয়ার কিতাব উদ্দেশ্য নয়। এটা বহু তাফসীর তাফসীরের কাছে এই আয়াতের কিতাব তারা পাবে। আর যারা বলছে যে না স্পর্শ করা যাবে না, তারা এই আয়াত থেকে দলিল নিয়েছে, তারা বলছে এটা খাবার বিমানা নাকি তথা ইন্নাম লাইমাস কইলার মুতাহহারুন, এটা আপনারা বুঝবেন না গ্রামারের কথা, এটা খাবার জুমলা খাবারিয়া, কিন্তু উদ্দেশ্য হচ্ছে নাকি যে না তোমরা স্পর্শ করিও না পবিত্র না হয়, সেখান থেকে তারা দলিল নিয়েছে যে পবিত্র হয়ে স্পর্শ করতে হবে উজু করে। তবে একদম এরকম কোন সহি হাদিস নেই যে সহি হাদিসে বলা আছে যে উজু করেই স্পর্শ করতে হবে বা এই ধরনের অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবে না, এরকম কোন সহি হাদিস নেই। তবে এতটুকু আমরা বলতে পারি যে যদি সম্মান রক্ষার খাতিরে হাতে কোনো কিছু নিয়ে বা দূর থেকে আড়াল থেকে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করে যদি মনের মধ্যে কোনো ফাটকা থাকে করতে পারে, কিন্তু দীর্ঘদিন যদি মানুষ কোরআন থেকে দূরে থাকে তার পিরিয়ডের কারণে তার এটাও ক্ষতি, হাফেজদের জন্য ক্ষতি এবং জিকির আজকারের জন্য ক্ষতি। মানুষ আত্মসন্তান সবসময় জিকির আজকার করতে থাকে আর কোরআনও হচ্ছে জিকির। আপন ভাই সুদের সাথে জড়িত, যদি কোনো খাবার জিনিস খেতে দেয় তা খাওয়া যাবে কি না, যেহেতু আপনি স্পষ্ট জানেন যে তার ইনকাম সুদ ইনকাম, তাহলে এরকম কারো ইনকাম ভক্ষণ করা যেটা সেটা হারামের লেশমাত্র আছে এটা কখনই উচিত নয়। দলিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, সেই গোলামের কাছে এখানে অবকর ছিল তারা মাঠ মধ্যে তার খাবার নিয়েছেন, তাই এখানে খাবার নিয়েছে গোলাম বলছে যে আলতাদি মা খাদা আদিদি হল, আপনি কি জানেন যে কোন জানেন কি তোরে কোন তো টাকা হ্যান তো ফির যা দিই না, ইসলাম গ্রহণের আগে আমি গণকি করতাম, আর গণকি মানেই হচ্ছে খাজা আপুহু ধোকাবাজি করা, মিথ্যা কথা বলে মানুষের গণকি করা, আমি কোনোদিন সত্য বলে তো গণকি হয় না, গণকে বলতে পারে যে অমুক দিন পরে এটা হবে এই মিথ্যা কথা, তো গণকি করতাম ওই গণকি করার টাকা দিয়ে এটা ইনকাম করেছি, সেই ইনকামের জিনিস আপনি পেলেন এবং নিজেকে বমি করাতে বাধ্য করলেন, নিজেকে বমি করাতে বাধ্য করে পেটের মধ্যে যা ছিল সব বমি করে ফেলেছিলেন। তা ওটা তার আবহ করে দিল, তোমার নিজের হারাম ইনকাম ছিল না, আর একজনের হারাম ইনকামের টাকায় কিনা খাবার ছিল সেটা খেয়েছিলেন মরমে নিয়ে সাথে সিয়াম পালনের বিধান কি? ইসলামের সালাতের নিয়ম হচ্ছে সূর্য অনুযায়ী আর সিয়ামের নিয়ম হচ্ছে চন্দ্র অনুযায়ী। গোটা পৃথিবীতে একসাথে সূর্য ওঠে না, একসাথে চন্দ্র ওঠে না, গোটা পৃথিবীতে একই সময়ে সালাতও হয় না, একই সময়ে একই দিনে ঈদও হবে না, স্বাভাবিক কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্র নেতার সাথে কয়েকটা জিনিস সম্পৃক্ত, জিহাদ রাষ্ট্র নেতা ছাড়া হয় না, ঈদ রাষ্ট্র নেতা ছাড়া হয় না, হজ রাষ্ট্র নেতা ছাড়া হয় না, আপনি আপনার মতো একটা তারিখ নির্ধারণ করে হজ করবেন হবে না, মক্কা মদিনার যিনি শাসক আছেন উনি যেই দিন ঘোষণা করবেন যে এই তারিখ থেকে তারিখ শুরু হলো এই তারিখে হজ ওই দিনই হজ করতে হবে, ওটা রাষ্ট্র নেতার সাথে সম্পৃক্ত, ঈদ রাষ্ট্র নেতার সাথে সম্পৃক্ত। রাষ্ট্র নেতা যদি বলে আমরা সৌদির সাথে ঈদ করবো আমাদের আপত্তি নাই, মানে তখন আমাদের আপত্তি থাকা যাবে না, আমরা যারা একদিনে ঈদের বিরোধী তখনও আমরা আপত্তি করতে পারবো না, যদি রাষ্ট্র নেতার সিদ্ধান্ত নেয় আমরা পরামর্শ দিতে পারি, তাকে বলতে পারি যে না এই সিদ্ধান্ত থেকে ফিরে আসে, কিন্তু উনি যদি ঘোষণা দেন যে সারা বাংলাদেশে এই দিনে ঈদ হবে তো সেই দিনে ঈদ করতে হবে। যে কোনো ফল জাতীয় শাক সবজি যেমন আম এগুলোর ওষুধ লাগবে কিনা, যেগুলো পচনশীল দ্রুত পচে যায় নষ্ট হয়ে যায় এগুলোর ওষুধ লাগে না,
এই জন্য আর দিনের দিন যে শাক সবজি উঠছে এর ঔষধ দেওয়া লাগে না, স্থায়ী থাকে দানাদার খাদ্যদ্রব্য, যেমন গম ধান চাল এগুলো হচ্ছে দানাদার স্থায়ী ভাবে থাকে, এইগুলোর উপর ঔষধ দিতে হবে। আমাদের দেশে ফাতেমাকে মা বলে, এটা শিয়াদের পক্ষ থেকে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা আমাদের মা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বোন। আমাদের কি কথা বলেন না কেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের কি বোন, রাসূল সাল্লাল্লাহু আমাদের পিতা এবং রাসূল সাল্লাল্লাহু স্ত্রী আমাদের মা, আমাদের কি মা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি আমাদের বোন। এই যে বাংলাদেশে এই সমস্যাটা তৈরি হয়েছে, দাড়ি ছাড়া সহি হাদিস, দাড়ি ছাটার সহি হাদিস, দাড়ি ছাটার কোন সহি হাদিস আমাদের জানা নাই। এক পায়ে মানুষ মারা গেলে তিন দিন নাকি তার বাড়িতে রান্না করা যায় না, করা যায় না এমন নয়, পাড়া প্রতিবেশীর উচিত তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া। সেটা উল্টে কি হয়ে গেছে, ওই বাড়িতে তারাই খাবার তৈরি করে, পাড়া প্রতিবেশী খাবার দিয়ে আসে না, তারাই মরা বাড়িতে খাবার তৈরি হয়ে সবাই মিলে খাই। সুন্নাত চার রাকাত বিশিষ্ট যদি হয় কয় সালামে পড়ব, এক সালামেও পড়া যাবে, দুই সালামেও পড়া যাবে। কোন বিষয়ে তাওবা করার পর বারবার গুনাহ হয়ে গেলে কি করণীয়, তাওবাতান নাসুহা বলা হয়, এমন তাওবা যেই তাওবায় পরিপূর্ণ সিদ্ধান্ত থাকে যে আর একবার করবে না, কিন্তু পরিপূর্ণ সিদ্ধান্ত নয়, অন্তরের মধ্যে ফাঁকি আছে, ধোকা আছে, তাওবাও করছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি বলছে, আবার আর একবার করার নিয়ত আছে, এই তাওবা তাওবা নয়, কিন্তু আর একবার করার পরিপূর্ণ নিয়ত নেই, শক্ত সিদ্ধান্ত আর একবার করবে না, কিন্তু তারপরও শয়তানের প্ররোচনায় প্রয়োগ করে ফেলেছে, তাওবা করলে আবারও কবুল হবে।